আমি খুব সংক্ষেপে বলছি, এই সফরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে একজন বুড়ি মহিলা, একজন বুড়ি মহিলা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, আহ্বান করছেন, তার দিকে ডাকছেন। আর জিব্রাইল আলাইহিস সালাম বলছেন যে আপনি তার দিকে তাকাবেন না, আপনি সামনে চলুন। জিব্রাইল আলাইহিস সালাম তাকে বললেন যে আপনি সামনে চলুন, আপনি তার দিকে তাকাবেন না। তিনি সামনে চললেন। এরপর তাকে আরেকজন বৃদ্ধ আহ্বান করলেন, একজন বৃদ্ধ বয়স্ক মানুষ। নবীজি তার দিকে তাকাচ্ছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম বললেন তাকাবেন না, সামনে চলুন। এরপর জিব্রাইল আমিন বললেন, প্রথম যে বৃদ্ধা যার দিকে আমি তাকাতে বারণ করেছিলাম সে হচ্ছে মূলত এই দুনিয়া, সে হচ্ছে এই দুনিয়া। এই বৃদ্ধা মহিলার বয়স যতটুকু বাকি আছে এই দুনিয়ার বয়সও ততটুকু বাকি আছে। তারপরে আমাদের বুঝতে অসুবিধা হয় যে আমরা আখিরুজ্জামানে বাস করছি। আর ওই যে বৃদ্ধ যার দিকে তাকাতে আমি বারণ করেছিলাম, এই বৃদ্ধ হচ্ছে মূলত শয়তান। সে তার বয়সের শেষ দিকে চলে এসেছে, সে এখন শয়তানি ইলম এবং প্রজ্ঞায় বৃদ্ধত্ব বা পৌরত্ব লাভ করেছে। এরপর তিনি সামনে গেলেন, তিনি দেখলেন মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে সলাত আদায় করছেন। নবীজি বলেছেন আমি মুসাকে দেখেছি সেই রাতে, মুসা তার কবরের মধ্যে সলাত আদায় করছে। এই সলাত কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। তিনি বলেছেন আমি এই রাতে দাজ্জালকে দেখেছি। নবীজি এই রাতে দাজ্জালকে দেখেছেন এবং তিনি দেখেছেন মালেক নামক একজন ফেরেশতাকে। তিনি বলেছেন এই মালেক মূলত কে? জিবরিল আমিন বলেছেন এই মালেক হচ্ছে জাহান্নামের রক্ষাকারী ফেরেশতা, জাহান্নামের চিফ অফ কমান্ড। তিনি মালেকের কাছে অনুমতি নিয়েছিলেন জাহান্নামের একটু উকি দিয়ে দেখার জন্য। নবীজি বলেছেন আমি উকি দিয়ে দেখেছি জাহান্নামে, সেখানে সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি। জাহান্নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি, তার মানে এই উম্মতের, উম্মতে মুহাম্মাদীর একটা বড় অংশের মেয়ে জাহান্নামে যাবে, অন্য উম্মতের নয়, এই উম্মতে মুহাম্মাদীর একটা বড় অংশের মেয়েরা জাহান্নামে যাবে। অর্থাৎ এই উম্মার মেয়েদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে মেয়েরা ইমান ইসলাম পর্দা ধরে রাখতে পারবে না। সেটা কি হচ্ছে সেটা আপনারা বুঝে নেন। আমাদের ব্যাখ্যা